করোনায় সলনি করেছে পৃথিবীর পরিবেশ সমানে সলনি হয়েছে মানুষের খাদ্যাভ্যাস লকডাউনের সময় সর্বাধিক বিক্রি হল পাস্তা নুডলস এয়া পিছে আমার কথা নহয় কান্টাস কল প্যানেল ডিভিশন নামের সংস্থাটির শেহতীয়া এক সমীক্ষাত পোহরলে আছে এই তথ্য তথ্য অনুসরি দেশত লকডাউনের সময়ত পাস্তার বিক্রির পরিমাণ 2200 টনের পর বৃদ্ধি পালে 7600 টনলৈ 27% বৃদ্ধিৰে 5800 টনৰ পৰা নুডলছৰ চাহিদা বৃদ্ধি হল 7400 টনলৈ বিস্কুটৰ বিক্ৰী হাৰ বৃদ্ধি পালে 52% নিমখীয়া স্নেকৰ বিক্ৰী 32% বৃদ্ধিও ৰচিলে অভিলেখ দেশৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে খাদ্যাভ্যাসৰ এই পৰিৱৰ্তন দেখা গৈছে অসম তথা গুৱাহাটী মহানগৰীত লকডাউনৰ সময়ত পাইকাৰী বজাৰৰ মূল কেন্দ্ৰ ফাঁচী বজাৰত নাটনি হৈছিল পাস্তা নুডলছ বিস্কুট চুজিৰ লগতে পেকেটজাতীয় আন আন সামগ্ৰী লকডাউন মে সবসে জ্যাদা বিক্ৰী হোনে ৱালা আইটেম সয়াবিন থা সুজি থা ময়দা থা বেকিং পাউডাৰ থা আৰু আপকা সমজে মছালা মে আপকা হালদি থা ইছকা সবসে জ্যাদা শর্টেজ থা মেগী আৰু বিস্কুটছ সবসে জ্যাদা শর্টেজ মেগী আর বিস্কিটস কা থা সারা যে হোলসেলার থা সব নীল হো গিয়া থা লকডাউনের সময়ত দেশজুড়ি অভিলেখ সংখ্যক হারত বিক্রি হল পাস্তা আর নুডল সমানে বিক্রি হল আন বহু প্যাকেট জাতীয় সামগ্রী ঘরতে থাকি সুস্বাদু আর কম খরচতে আহার খোয়ার প্রবণতায় এই অভিলেখ সৃষ্টিত অরিহণা যোগালে হঠাৎ কোয়া চাহিদা বৃদ্ধির বাবে বাজারের পর অন্তর্ধান হয়েছিল নুডলস পাস্তা লকডাউন সময় নুডলস পাওয়া নাছিল কিন্তু বহুত কম পোৱা হয়েছিল দোকানত বেশিরভাগ দোকানটা নাছিলে বলে কৈছে থাকিলেও যেটো আপনার মেগির দাম 10 টাকা হয় সেটা আপনার 15 টাকা লৈছিল দামটো বেশি লৈছিল ইপিনে স্বাস্থ্যক লৈ পূর্বতকে অধিক সজাগ হয়েছে জনতা অধিক ভিটামিন অধিক মিনারেলযুক্ত খাদ্য বিচাৰি বজাৰত ভিড় করা পরিলক্ষিত হয়েছে গ্রাহকৰ হরলিক্স সাবন প্রাস জুসৰ ব্যাপক চাহিদা বাড়িছে বজাৰত সমানে বজাৰলৈ আহিছে নতুন নতুন খাদ্য সামগ্রী সুজি হৈছে পোহা হৈছে নুডলস হৈছে আপনার বেশি করে আর আপনার সব বস্তু তেল সেলও বিক্রি হৈছে এটাও ডিমান্ডত আছে মেগি মেগি আউট অফ স্টক আছে মুঠতে লকডাউনের করোনায় বহু পরিমাণে সলনি করেছে জীবনশৈলী সমানে সলনি হৈছে খাদ্যর রুচিবোধ ভিডিও জার্নালিস্ট পঙ্কজৰ সৈতে ইমরান আলী প্ৰাগ নিউজ।